নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। আমি জয়া, আপনাদের সকলকে স্বাগত আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য। জবা গাছ মানেই কিন্তু ভীষণই সুন্দর একটি গাছ, যে গাছকে আমরা ভালো না বেসে থাকতে পারবো না, কেননা এর যে সুন্দর সুন্দর ফুলগুলোর জন্যই আমাদের মনকে এতটা আকৃষ্ট করে। এই জবা ফুল সুন্দর সুন্দর ফোটানোর জন্য আমরা গাছকে বিশেষ কিছু খাবার দেব, তবেই কিন্তু গাছ আমাদের এইভাবে গাছ ভরা কুঁড়ি এবং ফুল উপহার দেবে। জবা গাছের পরিচর্যা একটু ভালো করে করতে হয়, কেননা জবা গাছ আজকে একরকম আমরা দেখব, কালকে আবার গাছে হয়তো রোগ পোকা আক্রমণ করে, তার জন্য গাছটা আমাদের ঝিমিয়ে পড়ে। তার সাথে গাছের যে সুন্দর পাতা সবুজ, সেটা হলুদ হতে শুরু করে দেয়, কেননা পোকা মাকড়ে সব তাদের গাছের যে রস, সেই রসটা খেয়ে নেওয়ার ফলেই আমাদের গাছগুলো একেবারে রুক্ষ শুক্ষ হয়ে যায়, গাছের চেহারা পাল্টে যায়। তার জন্য আপনারা রোগ পোকা যখনই গাছে দেখতে পাবেন, সাথে সাথে আপনারা রোগ পোকা কীভাবে দূর করা যায় সেই ব্যবস্থা নেবেন। তার জন্য নানান ধরনের ওষুধ আছে, যেমন নিম অয়েল, তার সাথে একটারা, যে কোনো একটা আপনারা সপ্তাহে ব্যবহার করবেন, আপনাদের গাছ থেকে সব ধরনের পোকামাকড় চলে যাবে। আজকে আমি যে বিশেষ খাবারটা নিয়ে এসেছি, সেটা কলার খোসা, নিম খোল আর গোবর সার। এই তিনটি সারের মধ্যে গাছের সব ধরনের পুষ্টিগুণ আছে। আমরা কোনো দামি খাবার গাছকে দেব না, আমরা ঘরোয়াভাবে যদি এইভাবে গাছের খাবার তৈরি করি আর গাছ এই খাবারগুলো পেয়ে আমাদের গাছ ভরা ফুল উপহার দেয়, সেখানেও কিন্তু আমাদের অনেকটা লাভ। মাটিটা আপনারা হালকা একটু খোঁড়াই করে নেবেন, খোঁড়াই করে নেওয়ার ফলে আমরা যে খাবারগুলো দেব সেই খাবারগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে শিকড়ে পৌঁছে যাবে। তার জন্য মাটিটা আপনারা হালকা একটু খোঁড়াই করে নেবেন। আর আমি এখানে বেশ কিছুটা কলার খোসা, গোবর সার আর নিম খোল, এই খাবারগুলো গাছের জন্য দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে আপনাদের গাছগুলোর পরিচর্যা করবেন, আপনাদের গাছগুলোও দেখবেন সুন্দর সতেজ হয়ে উঠবে। নিম খোলটা আমরা অবশ্যই দেব, এই গরমে ভীষণভাবে পিঁপড়ের উপদ্রব শুরু হয়ে গেছে। আমার ছাদে তো কালো কালো এক ধরনের ছোট পিঁপড়ে ভীষণই উপদ্রব শুরু হয়ে গেছে। আপনাদেরও ছাদে যদি এই রকম পিঁপড়ের উপদ্রব শুরু হয়, নিম খোলটা অবশ্যই আপনারা মাসে দুবার টবের মাটিতে প্রয়োগ করবেন, আর এই খাবারগুলো দিয়ে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন, কেননা এটা ডিকম্পোস্ট হতে হবে। যত তাড়াতাড়ি এই খাবারগুলো ডিকম্পোস্ট হবে শিকড়ে, তত তাড়াতাড়ি পৌঁছাবে, আর শিকড়ে পৌঁছানো মাত্রই সে কিন্তু গাছের যে কাজ, সেই কাজগুলো সে শুরু করে দেবে। গোবর সার এমনই একটি সার, যে সারের মধ্যে গাছের সব ধরনের পুষ্টিগুণ আছে। একটা গাছ হেলদি হওয়ার জন্য, তার সাথে ডালপালা অজস্র বার হবে, গাছটা সবুজ হয়ে থাকবে, নাইট্রোজেনে ভরপুর এই গোবর সার। তার জন্য আপনারা মাসে দুবার অবশ্যই গোবর সার গাছে এক মুঠো করে দেবেন। আমি আরেকভাবে দেখাচ্ছি, একইভাবে এই তিনটি খাবারকে জলে ভিজিয়ে রাখবেন দুরাত। ভিজিয়ে রাখার পর যে নির্যাসটা আসবে সেই নির্যাসটা আমরা গাছে দেব। এই গোবর সার যখনই আপনারা ব্যবহার করবেন গাছের জন্য, একটু ভালো করে শুকিয়ে নেবেন, কেননা গোবর সার ভিজে অবস্থায় থাকলে তার মধ্যে কিন্তু ভীষণ পোকামাকড় থাকে, তার জন্য সেটা আমাদের গাছের ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য ভালো করে আপনারা শুকিয়ে রেখে দেবেন। এই খাবারগুলো গাছ যখন পাবে, তরলভাবে গাছে দিলে সেটা তাড়াতাড়ি শিকড়ে পৌঁছে যায়, তার জন্য আমরা তরলভাবেও গাছে দেব, আবার শুকনো অবস্থাতেও গাছে দেব। গাছ আমাদের ভালো থাকবে কোন খাবারে, সেগুলো আগে আপনারা লক্ষ্য রাখবেন। দুরাত ভেজানোর পর যে নির্যাসটা এসেছে, দেখেই বুঝতে পারছেন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই জলে আমি বালতিতে 4 লিটার জল নিয়েছি, সেই জলে এই নির্যাসটা সবটাই আমি দিয়ে দিচ্ছি। এটা এতটাই প্রোটিনে ভরা গাছের জন্য,
কম বেশি কোনো ক্ষতি নেই। এই সমস্ত খাবার পেয়ে গাছ হেলদি হয়ে উঠবে। আমি এখানে যেগুলো আমার বড় টব বেশ কিছুটা দিয়ে দিচ্ছি 20 ml, আর যেগুলো ছোটো টব আছে সেগুলো আমি 10 ml দেব। আর যখন এই সমস্ত খাবার দেবেন, টবের মাটিটা হালকা ভিজে রাখবেন, একেবারে শুকনো অবস্থায় রাখবেন না। আর জবা গাছ বিশেষ করে একেবারে শুকনো টবের মাটি কোনো সময় করে রাখবেন না, হালকা স্যাঁতস্যাঁতে ভাবটা রাখবেন, তাহলে গাছগুলো ভালো থাকবে, সবুজ হয়ে থাকবে, কোনো পাতা হলুদ হবে না। আজকের মতো ভিডিওটি শেষ করছি, নমস্কার।